ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রাজ্য সরকারের তরফ থেকে আবারও নতুন করে বিভিন্ন ব্লকের বিভিন্ন পঞ্চায়েত অফিসে নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে এখানে আবেদন করতে যোগ্যতা লাগতেছে অষ্টম শ্রেণী পাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস বি পাস বিভিন্ন পোস্টে বিভিন্ন যোগ্যতায় কিন্তু নিয়োগ শুরু হয়েছে আপনারা এখানে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে তো অনলাইনে কিভাবে আবেদন করবেন একসঙ্গে কতগুলি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে টোটাল শূন্য পদ অথবা তোমাদের ভ্যাকান্সি কত সেটা বিষয়ে আলোচনা করব এ টু জেড বিস্তারিত আলোচনা হবে আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে এখানে কিন্তু পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করা যাবে তো আশা করি বুঝতে পেরেছেন সমস্ত ডিটেলস রয়েছে আজকের ভিডিওতে যারা আবেদন করবেন তারা অবশ্যই দেখতে পারেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একসঙ্গে কতগুলি চাকরির বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত করেছে আপনারা অবাক হয়ে যাবেন একসঙ্গে এতগুলি চাকরির কেন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এটা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই এখানে উল্লেখ করা আছে এমপ্লয় এমপ্লয়ার নেম নেম নম্বর অব দ্য পোস্ট কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে বয়স কোয়ালিফিকেশন লাস্ট ডেট অ্যাপ্লিকেশান এবং ভিউ অ্যাডভার্টাইজমেন্ট তো সমস্ত ডিটেলস এখানে উল্লেখ করা আছে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক পাশ অষ্টম শ্রেণী পাস অথবা তোমাদের যে সমস্ত যোগ্যতা বলা হয়েছে সমস্ত যোগ্যতা কিন্তু এখানে আবেদন শুরু হয়েছে কিছু কিছু তারিখ রয়েছে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন যেমন এখানে একটা তারিখ রয়েছে আজকে তোমাদের কত তারিখ পনেরো ছয় দু এই সমস্ত কিন্তু পনেরো ছয় দু আবেদন শেষ তারিখ এখানে আর রয়েছে উচ্চ মাধ্যমিক পাশে দেখতে পাচ্ছেন একুশ ছয় দু এখানে কিন্তু আপনারা লাইব্রেরিয়ান পদে আবেদন করতে পারবেন অফিস অব দ্য ডিস্ট্রিক্ট লাইব্রেরিয়া অফিসার কুচবিহার এখানে যে যে সমস্ত অফিসগুলি রয়েছে এই সমস্ত অফিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছেন একুশ তারিখ আবেদনের শেষ তারিখ রয়েছে তো এইভাবে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হয়েছিল এবং আবেদনের পনেরো তারিখ লাস্ট ডেট এছাড়াও বিভিন্ন পোস্ট এখনও রয়েছে যেমন এখানে একটা পোস্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ ছয় ছাব্বিশ ছয় আঠারো ছয় এবার পঁচিশ ছয় বিভিন্ন পোস্ট কিন্তু রয়েছে এছাড়াও কিন্তু এখানে ফায়ারম্যান নিয়োগ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ফায়ারম্যান পদে কিন্তু মাধ্যমিক পাশ যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে তো যারা এখানে আবেদন করবেন তারা অবশ্যই বিজ্ঞপ্তি কিভাবে ডাউনলোড করবেন তাই না বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য অবশ্যই ডেট দেখতে হবে দেখার পরে এখানে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানে অবশ্যই একবার ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে অবশ্যই আমাদের সামনে সেই বিজ্ঞপ্তিটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করার পরেই আপনারা বিজ্ঞপ্তিটা ওপেন করবেন তার আগে বলব যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন এরকম প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য তো এটা একটা বিজ্ঞপ্তি আমরা ডাউনলোড করলাম আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করতে হবে কীভাবে আবেদন করতে হবে লাইব্রেরিয়ান পদে তো এখানে দেখো লাস্ট ডেট জানিয়ে দিয়েছে ডেট অফ নোটিফিকেশান এবং লাস্ট কিন্তু এখানে উল্লেখ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন একত্রিশ পাঁচ দু হাজার এটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে লাস্ট ডেট সাবমিশন এখানে বলছে একুশ ছয় দু হাজার এবার এখানে এডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন পনেরো সাত দু হাজার এছাড়াও ডেট অফ ইন্টারভিউ এক্সামিনেশন এটা আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ সাত দু তো ক্লিয়ারলি এখানে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এবং এডমিট কার্ড অথবা পরীক্ষার ডেট কিন্তু জানিয়ে দিয়েছে আবেদন কীভাবে হবে সেটাও এখানে উল্লেখ করে দিচ্ছি এবং ভ্যাকান্সি কিন্তু ডিটেলসটা এখানে ভাগ করে দিয়েছে এস সি সমস্ত ডিটেলসটা ভালো করে দেখবেন দেখার পরে কিন্তু এখানে আপনারা আবেদন করবেন এছাড়া সরকারি অনুযায়ী কিন্তু এখানে বয়সের ছাড় রয়েছে বেতন ভালো পরিমাণ রয়েছে বাইশ হাজার সাতশো টাকা থেকে প্রথম বেতন শুরু এবং আটান্ন হাজার পাঁচশো টাকা বেতন রয়েছে ক্লিয়ারলি আপনারা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এই সমস্ত পোস্টে কিন্তু আবেদন করতে পারবেন ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা এছাড়াও এখানে বিভিন্ন যোগ্যতা লাগবে বিভিন্ন পোস্টে তো আপনারা দেখে শুনে আবেদন করবেন এরপরে যেটা দাঁড়ানো হয়েছে বয়স যারা আবেদন করবে অবশ্যই বয়সটা দেখে নেবে আঠারো থেকে চল্লিশ বয়স হিসেব করতে হবে এক এক দু থেকে এবং এস সি এস টি সরকারি অনুযায়ী কিন্তু এখানে বয়সের ছাড় থাকবে এখানে দেখো বয়সের ছাড় অপশান এখানে উল্লেখ করে দিয়েছে এছাড়া এখানে এক্সামিনেশন যে সিলেবাস অথবা কতর মধ্যে পরীক্ষা হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রিটেন রিটেন এক্সামিনেশন এখানে উল্লেখ করে দিয়েছে পঞ্চাশ কম্পিউটার টেস্ট দশ ইন্টারভিউ পনেরো অ্যাকাডেমিক বা পার্সোনাল একটা রেজাল্ট সেটা তোমাদের কুড়ি তা তোমাদের এক্সপিরিয়েন্স এখানে পাস উল্লেখ করে দিয়েছে তো আপনারা সমস্ত নম্বর অনুযায়ী কিন্তু এখানে আবেদন করতে পারবে এবারে এখানে সিলেবাসটা আপনারা দেখতে পাচ্ছেন সিলেবাস কিন্তু উল্লেখ করে দিয়েছে কত নম্বর থাকবে সেটা কিন্তু ভালো করে দেখে নাও দেখে নেওয়ার পরে কিন্তু আপনারা আবেদন করবে তো সমস্ত ডিটেলসটা রয়েছে এই বিজ্ঞপ্তিতে যারা বিজ্ঞপ্তি ডাউনলোড করো নাই অবশ্যই বিজ্ঞপ্তি ডাউনলোড করে সমস্ত ইনফরমেশান আপনারা এই যে ওয়েবসাইটে রয়েছে এখান থেকেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের লিঙ্ক তো ক্লিয়ারলি এই ওয়েবসাইট ভিজিট করলে আপনারা আরও বিস্তারিতভাবে দেখতে পারবেন ক্লিয়ারলিভাবে আপনারা আবেদন করবেন যারা এখানে আবেদন করতে ইচ্ছুক রয়েছে তারা ভালো করে ডিটেলসটা পড়ে তারপরেই কিন্তু এখানে আবেদনটা করে নিতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন সমস্ত ডিটেলস তো এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পোস্টের এখানে যে পোস্ট নিয়োগ সে পোস্টের এখানে মার্ক করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনলাইনে আবেদন করার জন্য কোন ওয়েবসাইট এখানে সেই ওয়েবসাইটে উল্লেখ করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে